বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক অনন্য ঠিকানা বললেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা তৈরি করতে চায় নির্বাচন কমিশন জানালেন ইসির অতিরিক্ত সচিব সেপ্টেম্বরে চূড়ান্ত করার প্রত্যাশা বিএনপির মদদেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক বললেন কাদের সরকারি দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত অভিযোগ ফখরুলের এবং অডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির নির্দেশনা প্রধান বিচারপতির দীর্ঘসূত্রিত মামলার জট কমবে আশার সংশ্লিষ্টদের স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার যাব পুরো সংবাদে শুরুতেই ব্রিক্স সম্মেলন প্রসঙ্গ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক অনন্য ঠিকানা হয়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বুধবার স্থানীয় সময় সকালে জোহানেসবার্গের একটি হোটেলে আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে তিনি এ আহ্বান জানান এ সময় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আফ্রিকানদের নিয়ে দেশে যৌথ বিনিয়োগের আহ্বান জানান এর আগে অর্থনৈতিক জোট ব্রিক্সের ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যান প্রধানমন্ত্রী সফরে আজ আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজন বাংলাদেশ এনভয় কনফারেন্স বক্তব্য দেবেন তিনি এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং সন্ধ্যায় শেখ হাসিনা জোহানেসবার্গের গ্যালাঘের স্টেটে ব্রিক্সের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৈশভোজে যোগ দেবেন এবার যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা তৈরি করতে চায় নির্বাচন কমিশন যেখানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা বিদেশিদের আবেদন সীমা প্রয়োজনীয় কারিগরি সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা উল্লেখ থাকবে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে স্বরাষ্ট্র পররাষ্ট্র তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনা করে ইসি সভা শেষে আলোচ্য বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন ইসির অতিরিক্ত সচিব বিস্তারিত জানাচ্ছেন এইচ এ মিতু ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন বৈঠকে বিদেশি পর্যবেক্ষক নীতিমালার জন্য আন্তঃমন্ত্রণালয়ের মতামত নেয় ইসি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সহজ করার পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের যন্ত্রপাতি আনা ও কর অব্যাহতির বিষয় নিয়েও আলোচনা হয় পরে সাংবাদিকদের ইসির অতিরিক্ত সচিব জানান ২১টি গাইড নিয়ে আলোচনা হয়েছে এই সভায় এই নীতিমালাটা এমন ভাবে করছে যাতে পর্যবেক্ষকদের সহায়ক হয় মানে আরো মানে ইউজার ফ্রেন্ডলি হয় সুবিধা হয় সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়টা আমরা পরবর্তীতে আরো বসবো আরো একটা দুইটা মিটিং করার পরে আমরা এই বিষয়টা মানে চূড়ান্ত না খসড়া দিব খসড়া হওয়ার পরে কমিশন সেটা অনুমোদন দিলে সেটা চূড়ান্ত হবে নীতিমালার বিষয়ে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি উল্লেখ করে ইসির অতিরিক্ত সচিব আরও বলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত হতে পারে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা খসড়া চূড়ান্ত করতে পারবো পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত করার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখানে আবেদনের পর তা যাচাই বাছাই করে অনুমতি দেওয়া হবে বলেও জানায় ইসি শুধুমাত্র বিদেশি পর্যবেক্ষকের জন্য এটা চূড়ান্ত হওয়ার পরে আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন যাবে তারা আবেদন করবে আবেদন করার পরে যে পদ্ধতি থাকবে সেই অনুযায়ী তারা অনুমোদন পেয়ে আমরা এদেশে মানে এখানে অবজারভার হিসাবে আসতে পারবে এইচ এ মিতু এশিয়ান টেলিভিশন ঢাকা বিএনপির মদদেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানানো হয় ওবায়দুল কাদের আরও বলেন বিএনপির সহায়তায় প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতায় এদেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে বিএনপির শাসনামলে বাংলাদেশ হয়ে উঠেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য মন্ত্রী আরও বলেন বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদের
বীজ বৃক্ষ রোপণ করে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জঙ্গিবাদ নিয়ে মিথ্যাচার করছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, যা হাস্যকর ও নির্লজ্জ। সরকারের সকল কর্মকাণ্ডই দেশ ও জনগণের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, আজ এক ব্যক্তির কারণে সংবিধান কাটাছেড়া করা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক মনে করে অথবা এক ব্যক্তি ও পরিবারের মনে করে, এ থেকে বাঁচতে হলে প্রয়োজনে বড় ধরনের একটি ঝাঁকি ও সংগ্রাম দিতে হবে। একটি সুনামির মতো বড় অভ্যুত্থান ছাড়া এদেশের এদেরকে সরানো সম্ভব না বলেও জানান ফখরুল। জোরে কথা বলছে, অন্যকে গালি দিচ্ছে, আর নিশ্চিত থাকবে যে সুযোগ ট্রানজিট ভিসায় সৌদি গিয়ে ওমরা করা যাবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক বিন ফাউজান আর রাবিয়া। বেলা 11:30 বাংলাদেশ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। ডক্টর তাওফিক বিন ফাউজান আর রাবিয়া আরও বলেন, এ সময় ভিসার মেয়াদ থাকবে 4 দিন। সৌদি বিমানবন্দরে এই ট্রানজিট ভিসা ইস্যু করা হবে। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, হজের খরচ কমানোর বিষয়ে দুদেশ আলোচনা করছে, সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি। এর আগে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে 3টি দাবি জানায় ধর্ম মন্ত্রণালয়। দাবিগুলো হলো, হজের সময়সীমা মিনা মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, সুশৃঙ্খলা লাগেজ ব্যবস্থাপনা এবং মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেয়া। অডিও এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির না হয়েও বিচারিক কাজে অংশ নিতে পারবেন মামলা সংশ্লিষ্টরা, এমনকি প্রবাসীরা বিদেশে থেকেও নিতে পারবেন এই সুবিধা। একজন সমন্বয়কারীর উপস্থিতিতে পরিচালিত হবে কনফারেন্স। প্রধান বিচারপতির জারি করা এই প্র্যাকটিস নির্দেশনাকেই মামলা জট কমানো সহ বিচারের দীর্ঘসূত্রিতা নিরসনে এক যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আইনজীবীরাও বলছেন, এই নির্দেশনা কার্যকর হলে দেশের বিচার ব্যবস্থা এক নতুন যুগে প্রবেশ করবে। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। নানা কারণে দেশের বিভিন্ন আদালত এমনকি হাইকোর্টে বছরের পর বছর ঝুলে আছে কয়েক হাজার মামলা। এমন অচল অবস্থা কাটাতে গত 20 আগস্ট তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020-এর 5 ধারার ক্ষমতা বলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি জারি করেছেন নতুন প্র্যাকটিস নির্দেশনা। নির্দেশনায় বলা হয়েছে, মামলার সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তথ্য প্রযুক্তি ব্যবহার করে অডিও বা ভিজুয়ালের মাধ্যমে উপস্থিতি, সাক্ষ্য গ্রহণ ও শুনানি সহ সব বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের মতো দেশের জন্য। এটা আমাদের যে কেসের প্রসিজিওরকে ফাস্ট ট্র্যাক করার জন্য আমরা বলবো এটাকে কী বলতে পারি, এটা আনবিলিভেবল ইম্প্রুভমেন্ট। বিকজ আমরা দেখেছি এর আগে দেশের ভিতরেও বিচারিক কাজ বা অনেক সময় দেশের বাইরেও যখন কোনো সাক্ষীর প্রয়োজন হয়, দুই ক্ষেত্রেই কিন্তু মামলা দীর্ঘসূত্রিতা হয়। দেশের ভিতরে ধরেন ঢাকা জাজকোর্টে একটা মামলা, ওই মামলা সাক্ষী আছে বান্দরবনে বা খাগড়াছড়িতে বা খুলনাতে, তাইলে ওই সাক্ষীকে সমন দিতে হয়, ওই সাক্ষী সমন দিতে আসে, এতে সময় যাচ্ছে, কষ্ট যাচ্ছে। এই আইনে বিদেশের মাটিতে বসেও পাবেন আদালতের সম্পূর্ণ সুবিধা। পাশাপাশি কারাগার, হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, লিগাল এইড অফিস কিংবা ফরেন্সিক ল্যাব থেকেও অংশ নেওয়া যাবে বিচার কার্যে। প্রবাস জীবনে যারা রয়েছেন তাদের মামলায় তারা অনেক সময় নিজে সাক্ষী হয়েও, অনেকে এই আসা যাওয়ার কারণে, ব্যয়বহুল হওয়ার কারণে অনেকে নিজের মামলায় এসে সাক্ষী দিতে পারেন না।
আমরা দেখেছি অনেকের ডিউটি বা চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে কিন্তু ওই প্রিভিয়াস জীবনের মামলাগুলোয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। তখন দেখা যায় তাদের এই আদালতে সাক্ষী দিতে দিতে জীবনের একটা বড় সময় নষ্ট হয়ে যায়। আবার আমরা দেখেছি যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী থাকেন, তারা যদি কোনো সাক্ষী দেওয়ার জন্য আদালতে আসেন, তখন কিন্তু তার অফিসিয়াল সকল কাজ বন্ধ রেখে আদালতে আসতে হচ্ছে। কনফারেন্স ট্রায়ালের শর্ত হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের কমপক্ষে 30 মিনিট আগে দূরবর্তী প্রান্তে প্রস্তুত থাকতে হবে। কোনো অননুমোদিত রেকর্ডিং ডিভাইস ব্যবহার করা যাবে না। অডিও ভিডিও কনফারেন্স চলাকালীন অননুমোদিত ব্যক্তি কনফারেন্স রুমে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তিকে পরীক্ষা করা হচ্ছে তাকে কোনোভাবে প্ররোচিত করা, টিউটর করা, বাধ্য করা কিংবা কনফারেন্স চলাকালীন সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া কোনো নথি, স্ক্রিপ্ট বা ডিভাইস দেখানো যাবে না। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত কয়েক মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানিতে কর্মরত প্রায় 40 জন প্রবাসী। প্রতিষ্ঠানটির পরিচালক উধাও হয়ে যাওয়ায় ও বেতন বকেয়া থাকায় অর্থকষ্ট চরমে গিয়ে পৌঁছেছে তাদের। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মিশন কর্মকর্তারা। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব জুয়েল। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইয়াম প্রদেশের আল সাকার বিল্ডিং কন্ট্রাক্টিং নামের একটি কোম্পানিতে 35 জন বাংলাদেশি শ্রমিক সহ 40 জন শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা জানিয়েছেন, একদিকে কর্মহীন, অন্যদিকে 5 মাসের বেতন বকেয়া তাদের। শ্রমিকদের এ অবস্থায় ফেলে গা ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটির মালিক। এসব প্রবাসীরা এখন অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। আমাদেরকে বেতন দিতে হচ্ছে না দীর্ঘ 5 মাস। আমরা প্রায় 40-45 জন লোক এখানে কাজ করি ওনার আন্ডারে। আমাদেরকে টাকা টুকা না দিয়ে কিছু না বলে ওনার ফ্যামিলি নিয়ে উনি দেশে চলে গেছে। কারণ আমাদের রুমে পানি বিজলি নাই, কোনো খাওয়া দাওয়া নাই, মানুষ সব অভাবে আছে, 4-5 মাসের স্যালারি বাকি। আমাদের যে ফয়সালা হয় আমরা তো সুস্থভাবে এখান থেকে বিদায় করে যেতে পারি। আর বাবা বলতে থাকি স্যালারি আয় দেগা কাল দেগা, এ জুমাকে দেগা ও জুমাকে দেগা। বাংলাদেশি শ্রমিকদের অসহায়ত্বের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দুবাইস্থ বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। অভিযুক্ত কোম্পানিটির মালিক মোহাম্মদ বাশার গাজীর বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। অভিযুক্ত এই প্রবাসী শাস্তির দাবি সহ ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়াতে মিশনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারা। বিভিন্ন কোম্পানির আপনারা আরবাব আছেন বা মালিক আছেন, তারা এভাবে আমাদের অসহায় অবস্থা আমাদের প্রবাসীদেরকে রেখে এভাবে না যাওয়ার জন্য আমাদের কনসাল জেনারেল মহোদয় অনুরোধ করেছেন এবং আমাদের বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাসেল খাইমার থেকেও আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি। কর্মহীন, অসহায় ও মানবেতর জীবনযাপন করা এসব প্রবাসীদের পাশে দাঁড়াতে আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার অনুরোধ প্রবাসীদের। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলার খবর। রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন প্রত্যাহার করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। দুপুরে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়। ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সামন্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনরা হাসপাতালের 35 নম্বর ওয়ার্ডে ব্যাপক হামলা ও ভাঙচুর করেন, পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হুমকি দেন। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়। রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা যায়। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে ঘটনাস্থলেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। আজ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় 35-40 জন নির্মাণাধীন শ্রমিক ছিলেন। এদিকে এই ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য 2 লাখ রুপি এবং আহতদের জন্য 50,000 রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। দেশটির মধ্য অঞ্চলে একটি ট্রেলারের সাথে বাসের সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনা কবলিত বাসটি ৫২ জন আরোহী যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়কে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত মাসে মেক্সিকোর দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী সিআইপির সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সহসভাপতি মাহবুবুর রহমান হিরণ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সাবেক এমপি নাজমা আক্তার সহ আরও অনেকে। কনকা গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের সুবিশাল পরিসরে সিলেটের শাহজালাল উপশহরে নিজস্ব সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সেন্টারের উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুসাফা বাবু, জেনারেল ম্যানেজার মাহমুদুর নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার জুল হক হুসাইন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কামরুস সুফি, জোনাল ম্যানেজার গাজী ফখরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার জানাবো খেলার খবর। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিক বেঁচে আছেন এবং খবরটি নিজেই জানিয়েছেন তিনি। স্ট্রিকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তারই সাবেক সতীর্থ হেনরি ওলঙ্গা। নিজের টুইটারে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্ট দেন ওলঙ্গা। ক্যাপশনে তিনি লেখেন, আমি নিশ্চিত করে বলছি যে হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদটি গুঞ্জন ছিল। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস এবং এর প্রতিবেদনে জানায় মারা গেছেন টাইগারদের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। ক্যান্সারের কাছে হার মেনে ৪৯ বছর বয়সেই প্রাণ হারান তিনি। এরই সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক অনন্য ঠিকানা বললেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা তৈরি করতে চায় নির্বাচন কমিশন, জানালেন ইসির অতিরিক্ত সচিব। সেপ্টেম্বরেই চূড়ান্ত করার প্রত্যাশা। বিএনপির মদদে পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক, বললেন কাদের। সরকারি দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, অভিযোগ ফখরুলের। এবং অডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির নির্দেশনা প্রধান বিচারপতির। দীর্ঘ সূত্রিত ও মামলার জট কমবে আশা সংশ্লিষ্টদের। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯:৩০ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।